সবাই হাজির, মাই নেম ইজ সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্রিকেট ক্রেজি বং, ইউর আলটিমেট ডেস্টিনেশন ফর অল ক্রিকেট আপডেটস। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টি-20 সিরিজ দিয়ে শুরু হতে চলেছে ইন্ডিয়ার হোম সিজন। কাল অর্থাৎ 15 সেপ্টেম্বর রোববার ধর্মশালার মাঠে ইন্ডিয়া মুখোমুখি হবে সন্ধ্যে 7টা থেকে সাউথ আফ্রিকার সাথে প্রথম টি-20 ম্যাচে। এছাড়াও সেকেন্ড টি-20 হবে মোহালি এবং থার্ড টি-20 অর্থাৎ 3টে ম্যাচের টি-20 সিরিজ রয়েছে। তো প্রথমে সাউথ আফ্রিকা টিমের স্কোয়াড আমি দিয়ে দিয়েছি, সবাই প্লিজ একবার চেক করে নিও। তো সাউথ আফ্রিকা টিমের কথায় আমি প্রথমে যদি আসি, সাউথ আফ্রিকা ক্রিকেটে একটা নতুন যুগ শুরু হচ্ছে, আমলা ডেভিলিয়ার্স ডুপ্লেসি পরবর্তী যুগ। পরের বছর টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে তারা বেশিরভাগই নতুন প্লেয়ারকে নিয়ে এনেছে এবং যেসব প্লেয়ার অলরেডি এই টিমে আছে তাদেরও অভিজ্ঞতা খুব বেশি নয়। কুইন্টন ডিককে ক্যাপ্টেন্সি করা হয়েছে, এছাড়া যারা মেন ভরসা থাকবে ওদের ব্যাটিং লাইনে এর কথা যদি বলি, ভ্যান্ডার ডুসেন আছে, ক্লাসেন প্লেয়ারটাকে ওরা ব্যাটিং হিসাবেও খেলাতে পারত কিন্তু কেন নেয়নি সেটা বলতে পারবো না। এছাড়াও অলরাউন্ডার হিসেবে ফেলকোয়া আছে, জর্জ লিন্ডে আছে, ডেভিড মিলার নামে সবাই চেনে, ডেভিড মিলারের ক্যাপাবিলিটি সম্পর্কে আইপিএল দেখে দেখে সবারই নিশ্চয়ই ধারণা রয়েছে ও কত বড় প্লেয়ার টি-20 সার্কিটে। তো ওর উপস্থিতি বিরাট ভরসা যোগাবে সাউথ আফ্রিকা টিমকে। এছাড়া পেস বোলারে জুনিয়র ডালা আছে, জোরে বল করতে পারে, হ্যান্ড্রিক্স আছে, ও টি-20 স্পেশালিস্ট বোলার, লাস্ট 5-6 বছর ধরেই খেলছে বাঁহাতি, অতটা ভালো পারফরমেন্স না দেখাতে পারলেও ইন্ডিয়ার উইকেটে কিন্তু সফল হওয়ার চান্সেস রয়েছে। এছাড়া রয়েছে তাবরেজ শামসি নামে চায়নাম্যান, যে অলরেডি আরসিবির হয়ে খেলে বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে আমরা দেখেছি। এছাড়া ফরচুন বলে নতুন একটা বাহাতি স্পিনারকে ওরা নিয়েছে টিমে। তো ওদের টিমটা দেখা যাচ্ছে খুবই ইয়ং এবং অনভিজ্ঞতায় পরিপূর্ণ একটা টিম, এক্সপিরিয়েন্স প্লেয়ার বেশি নাই, কিন্তু ওদের টিম ডিরেক্টর বলেই দিয়েছে যে আমরা ইন্ডিয়ার ট্যুরটাকে দেখছি, অবশ্যই ইম্পর্টেন্ট ট্যুর, কিন্তু পরের বছরের টি-20 ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখেই কিন্তু আমরা এই টিমটাকে বেছেছি। আর ধরমশালার পিচ যেহেতু অতটা হাইটে খেলা এবং একদম উত্তরের দিকে রাজ্যে খেলা, তো রাতের বেলায় এখনো যদি সেপ্টেম্বর মাস পড়েছে কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় ঠান্ডাটাও বেশি এবং ওখানকার উইকেট কিন্তু বাউন্স থাকে ভালো, তো সাউথ আফ্রিকার বোলারদের কিন্তু চান্সেস ভালো থাকবে ভালো প্রদর্শন করার। এবার যদি আসি আমরা ইন্ডিয়ার কথায়, ইন্ডিয়ার অনেক নতুন প্লেয়ার কিন্তু টি-20 চান্স দিচ্ছি আমরা। ওয়েস্ট ইন্ডিজে আমরা যেরকম প্লেয়ার খেলিয়েছিলাম তাদেরকে নিয়েও, যারা নতুন প্লেয়ার তাদেরকে নিয়েও একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটাও প্লিজ সবাই দেখে নেবে। আর এবার যদি আমরা এই স্কোয়াডের কথায় আসি, বিরাট কোহলি, শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা এই টপ 3-র উপর তো আমরা ভরসা রাখবই। এছাড়া শ্রেয়াস আইয়ার কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে, মনীশ পাণ্ডেকেও দেখা হচ্ছে, কুণাল পাণ্ডেয়া আছে, হার্দিক পাণ্ডেয়া আছে, ভুবনেশ্বর কুমারকে টি-20 টিমে যেরকম চান্স দেওয়া হয়নি, কুলদীপ আর চাহালকেও কিন্তু টিমে চান্স দেওয়া হয়নি। ইন্ডিয়ার কিন্তু স্পিনার অলরেডি অনেকগুলোই আছে, রবীন্দ্র জাদেজা আছে অর্থোডক্স লেফট আর্ম, কুণাল পাণ্ডে অর্থোডক্স লেফট আর্ম, রাহুল চাহার লেগ স্পিনার, 20 বছর বয়সে লেগ স্পিনারকে চান্স দেওয়া হয়েছে। এছাড়া আছে ওয়াশিংটন সুন্দর, যে কিন্তু ব্যাটটাও ভালো করতে পারে কুণাল পাণ্ডে এবং রবীন্দ্র জাদেজার মতো, অর্থাৎ স্পিনিং ডিপার্টমেন্টে আমাদের কিন্তু ভালোই দল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজের আবিষ্কার নবদীপ সাইনিও কিন্তু টিমে আছে, এছাড়া দীপক চাহার আছে এবং খলিল আহমেদ আছে। দীপক চাহার সুইং বেসড বোলার, ধরমশালার মাঠে কিন্তু ভালো পারফর্ম করতেই পারে এবং সেকেন্ড ম্যাচও মোহালিতে সেই ম্যাচও ভালো পারফর্ম করতে পারে যদি আমরা ওকে ফার্স্ট ইলেভেনে দেখি। এবার দেখা যাক ইন্ডিয়া ফার্স্ট ইলেভেন কিরকম নামায়, কারণ ইন্ডিয়াতে অলরাউন্ডার
এই স্কোয়াডে অলরাউন্ডার বেশি আছে ব্যাটসম্যানদের তুলনায়। যদিও আমার কাছে ফার্স্ট ইলেভেন যদি আমি বাছি, শিখা রোহিত তো ওপেন করবে, বিরাট থার্ড, শ্রেয়াস আইয়ার চার, তারপর হার্দিক পান্ডেয়া আছে, ঋষভ পন্ত ছটা হয়ে গেল উইকেট কিপার ব্যাটসম্যান, এরপর পাঁচখানা বোলার, পাঁচখানা বোলারের মধ্যে কুণাল পাণ্ডে এবং রবীন্দ্র জাদেজা দুজনকেই যদি আমরা খেলাই তাহলে আটটা প্লেয়ার এখানেই হয়ে গেল। বাদ বাকি তিনটে প্লেয়ারের মধ্যে রাহুল চাহার আরেকটা স্পিনার এবং দুটো পেশার নবদীপ সাইনি এবং দীপক চাহার, এরকম একটা স্কোয়াড কিন্তু ফার্স্ট ইলেভেন কিন্তু আমরা ফার্স্ট ম্যাচে দেখতে পারবো। শুভমান গিলকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে না হলেও টেস্ট স্কোয়াডে কিন্তু রাখা হয়েছে, টেস্ট স্কোয়াড নিয়েও ফুল রিভিউ আনবো ইন্ডিয়ার। ততক্ষণে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা করে নিও সাবস্ক্রাইব। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজ শুরু হয়ে গেল, পরের বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি। দেখা হচ্ছে অন্যান্য ভিডিওগুলোতে, উইকেন্ডটা করো এনজয় উইথ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, ইটস গোয়িং টু বি সুপার সানডে, টাটা।